সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আর এই সময় আরেকটি দিন আমাদের মহান পিতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তাই মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয় হলো যে কিভাবে জীবনে আমরা সফলতা পেতে পারি, সে সফলতা বিষয় কিভাবে আমরা পেতে পারি, আমাদের পিতা ঈশ্বর কীভাবে আমাদের জীবনে সফলতা দিয়ে থাকেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন সর্বপ্রথমে আমরা প্রার্থনা করি, স্বর্গের পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি প্রতিনিয়ত প্রভু আমাদের জীবনে তোমার করুণা তোমার দয়া প্রভু প্রতি প্রভাতে তুমি বর্ষিত করে থাকো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার করুণার গুণে প্রভু আমরা প্রতিনিয়ত এখনও বেঁচে আছি, তাই তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু গো, আমাদের জীবনে আমরা কীভাবে সফলতা পেতে পারি সে বিষয়ে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, কিন্তু প্রভু আমরা আর্থিকভাবে আমাদের জীবনে কীভাবে সফলতা আমরা পেতে পারি প্রভু সে বিষয় সকল তুমি বুঝতে সাহায্য করো তোমার বাক্যের দ্বারা। যেসব সন্তানেরা প্রভু এই সময় যুক্ত হয়েছে তাদের জীবনেও প্রভু তোমার বাক্যের মধ্যে দিয়ে কথা বলো, বুঝতে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখব কীভাবে জীবনে সফলতা পেতে পারি। প্রথমে আমাদের যে বিষয়টি আমাদের মনে রাখা দরকার তা হলো যে আমাদেরকে ঈশ্বরের আশীর্বাদের জন্য, ঈশ্বর কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমরা যেন প্রার্থনা করি, সেইভাবে ঈশ্বরের কাছে আমরা আমাদের সমস্ত আশীর্বাদের বিষয়গুলো যেন আমরা ঈশ্বরের কাছে আমরা ভুলি, যেন আমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হই। কারণ হিতবোধে 16:3 বলছে, তোমার কার্যের ভার সদা প্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সফল সিদ্ধ হইবে, আমেন। অর্থাৎ আমাদের জীবনে যে কার্যের ভারগুলো আছে সমস্ত ভার আমরা যেন শতপ্রভুতে আমরা সমর্পণ করি, ঈশ্বরের কাছে আমরা দিই, তাহাতে ঈশ্বর তিনি আমাদের যে সকল সংকল্প আছে বা পরিকল্পনা আছে সিদ্ধ করবেন, অর্থাৎ তিনি পূর্ণ করবেন। অর্থাৎ আমাদেরকে প্রথমে জীবনে আমাদের সফলতার জন্য ঈশ্বরের কাছে, আমাদের ঈশ্বরের কাছে আশীর্বাদের জন্য সমস্ত ভার ঈশ্বরের কাছে আমাদেরকে সমর্পিত করা দরকার আছে। 2 বিষয়, আমাদেরকে সৎ থাকতে হবে। কিভাবে আমরা জীবনে সফলতা পেতে পারি, আমাদের জীবনে সৎ আমাদেরকে থাকতে হবে, কারণ সৎ যদি না থাকি তাহলে আমরা জীবনে, হ্যাঁ আমাদের আত্মিক জীবনে আমরা সফলতা আমরা পেতে পারি না, তাই আমাদেরকে সৎ থাকার প্রয়োজন আছে। হিতবোধে 10:2 ঈশ্বর বলছেন যে দুষ্টতার ধন কিছুই উপকারী নয়, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে, আমেন। অর্থাৎ পিতা তিনি বলছেন যারা দুষ্টতার মতো দিয়ে ধন উপার্জন করে সম্পদ উপার্জন করে সেটা তাদের উপকার কিছু হয় না, কিন্তু ধার্মিকতার মধ্যে যারা আছেন অর্থাৎ সৎভাবে যারা আছেন বলছে তাদের তারা মৃত্যু হইতে উদ্ধার করে। অর্থাৎ সততার কারণে যাদের মধ্যে সততা থাকে সেই মধ্য দিয়ে সেই সততাই তাদের জীবনকে আত্মিক জীবনকে মৃত্যু হইতে উদ্ধার করে থাকে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে কীভাবে আমরা জীবনে সফলতা পেতে পারি, যদি সৎ আমরা থাকি তাহলে আমরা জীবনে সফলতা পেতে পারি। তারপরে বিষয় যে আমাদেরকে উপদেশ বা আমাদেরকে অনেক উপদেশগুলো আমাদের শোনার প্রয়োজন আছে এবং সেইগুলো আমাদের গ্রহণ করার প্রয়োজন আছে। অনেক সময় আমরা অনেক উপদেশ আমরা শুনি না বা গ্রহণ করতে আমরা চাই না, কিন্তু আমাদেরকে সেই উপদেশ গ্রহণ করার দরকার আছে, কারণ সেই উপদেশের মধ্য দিয়ে অনেক সময় আমরা জীবনে আমরা সফলতা পেয়ে থাকি অনেকবারই। তাই
অন্যের উপদেশ আমাদেরকে আমাদেরকে শোনার প্রয়োজন আমাদের আছে। সে মধ্যে দিয়ে আমরা কিন্তু জীবনে সফলতা পেতে পারি। হয়তো দশজন আমাদেরকে উপদেশ দিয়েছে, তার মধ্যে কোন উপদেশ আমাদের কাছে বেশি ভালো বলে গ্রহণযোগ্য মনে হচ্ছে, সেই উপদেশ আমাদের গ্রহণ করার প্রয়োজন আছে জীবনের সফলতার জন্য। তাই হিতুপদেশ তারপর ২২ পদ বলছে, মন্ত্রণার অভাবে সংকল্প সকল ব্যর্থ হয়, কিন্তু মন্ত্রী পাহলে সে সকল সুস্থির হয়। আমেন। অর্থাৎ মন্ত্রণার মধ্য দিয়ে যদি অভাব থাকে, উপদেশে দেওয়ার মতো যদি কেউ না থাকে, তাহলে কি বলছে, আমাদের সংকল্প আমাদের পরিকল্পনা সকল ব্যর্থ হয়। কিন্তু মন্ত্রী বাহুলে যারা সকলে মিলে যদি সে মন্ত্রণা আমাদের দিয়ে থাকে, সেই সকল মধ্যে দিয়ে আমরা কিন্তু সুস্থিরতা আমরা পেতে পারি। তাই আমাদেরকে উপদেশ গ্রহণ করার প্রয়োজন আছে, আর সে মধ্যে দিয়ে কিন্তু আমাদের আমরা জীবনে সফলতা আমরা পেতে পারি। এবং তারপর বিষয় হলো আমাদেরকে কার্যে আমাদেরকে পরিশ্রমী আমাদের থাকতে হবে কার্যে। অর্থাৎ কোনো কার্যই সহজে কোনো কার্যই করা সহজের মধ্য দিয়ে আমাদের জীবনে সফলতা আমরা পেতে পারি না, কিন্তু আমাদের পরিশ্রমী আমাদের থাকতে হবে। সফলতা পেতে গেলে আমাদেরকে পরিশ্রমী হতে হবে। এইসব তিনি বাক্য বলছেন যে অলসের প্রাণ লালসা করে কিছুই পায় না, কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়। আমেন। অর্থাৎ যারা অলস তাদের প্রাণ অনেক কিছু তারা পরিকল্পনা করে, চিন্তা করে, তারা অনেক কিছু নিজেরা কামনা করে, কিন্তু যারা অলস তারা শুধু চিন্তা সকল তারা করে যে কীভাবে তারা সফলতা পাবে, কিন্তু তারা কিছুই পায় না। কিন্তু যারা পরিশ্রমী তাদের প্রাণ পুষ্ট হয়, অর্থাৎ তারা সফলতা মধ্য দিয়ে তাদের জীবন চলতে থাকে। তাই আমাদেরকে জীবনের সফলতা পেতে গেলে আমাদেরকে কি অলস যেন আমরা না হই, কিন্তু যেন আমাদের কার্যে আমরা পরিশ্রমী হই। পরের বিষয় হলো আমাদের ঈশ্বরকে যুক্ত রাখতে হবে। আমাদের সমস্ত কার্যে জীবনের সফলতা পেতে গেলে আমাদেরকে ঈশ্বরকে যুক্ত রাখতে হবে। আমরা যদি ঈশ্বর ছাড়া আমরা আমাদের কাজ আমরা করতে চাই, সেই কার্যে কিন্তু আমরা সফলতা আমরা নাও পেতে পারি, কিন্তু ঈশ্বরকে আমাদের কার্যে যুক্ত রাখতে হবে। আমাদের কার্যে ঈশ্বরকে যুক্ত রাখতে হবে, ঈশ্বরকে আমাদের জীবনে ইনভলভ করতে হবে, তাহলে কিন্তু আমরা জীবনে আমরা সফলতা আমরা পেতে পারি। এই জন্য হিতবুতে সলদায় তিনি কথা বলছেন, তোমার কার্যের ভার সদপ্রভুতে অর্পণ করো, তাহলে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। আমেন। অর্থাৎ আমাদের সমস্ত কার্যের ভার সদপ্রভুতে অর্পণ করতে হবে, ঈশ্বরকে আমাদের সমস্ত কার্যের ভারের মধ্যে ইনভলভ করতে হবে, যুক্ত রাখতে হবে ঈশ্বরকে। সেই মধ্যে দিয়ে কিন্তু আমরা জীবনে সফলতা পেতে পারি, কারণ সেই ঈশ্বর তিনি কিন্তু আমাদের পরিকল্পনার সফল, আমাদের সংকল্প সফল তিনি জানেন, এবং তিনি কিন্তু আমাদেরকে সফলতা হতে আমাদেরকে সাহায্য করবেন। এবং আমাদের একটা ভালো আমাদেরকে সম্পর্ক সবসময় আমাদের জীবনে একটা ভালো সম্পর্ক আমাদের সবসময় রাখতে হবে অন্যের সঙ্গে, কারণ বাক্যে বলে লুক তার ১৬ অধ্যায় ১০ থেকে ১১ পদ, লুক তার ১৬ অধ্যায় ১০ থেকে ১১ পদ, সেখানে আমরা দেখব কি লেখা আছে, যে আমরা জীবনে সফলতা পেতে গেলে কীভাবে আমরা সফলতা আমরা পেতে পারি। বাক্যে লেখা আছে যে যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত সে প্রচুর বিষয়ে বিশ্বস্ত, এবং যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক সে প্রচুর বিষয়ে অধার্মিক। অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হয়ে থাকো, তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য
ধন রাখিবে। আমেন। অর্থাৎ আমাদেরকে ভালো ও আমাদেরকে লেনদেন ভালো আমাদের নিয়ে সবসময় সত্য আমাদেরকে রাখতে হবে। যা কিছু আমরা আমরা দায়িত্বে থাকি না কেন, সেই দায়িত্বে আমাদের বিশ্বস্ত হতে হয়, ফেথফুল আমাদেরকে থাকতে হবে। তাই সেই মধ্যে দিয়ে কিন্তু আমরা জীবনে সফলতা আমরা পেতে পারি। আমাদেরকে নম্র থাকতে হবে। এর পরের বিষয়ে, আমাদেরকে নম্র থাকতে হবে সবসময়, অহংকারী থাকলে হবে না। জীবনে সফলতা পেতে গেলে আমাদেরকে নম্র জীবন আমাদেরকে রাখতে হবে। দ্বিতীয় 8:18, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয় দিব্য করিয়াছেন, তাহা অধকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। আমেন। অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদের বলছেন যে তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখতে হবে, মনে আমাদের যেন সবসময় সদাপ্রভুকে রাখি, কেন তিনি তোমার পিতৃপুরুষদের কাছে যে নিয়ম বিষয় দিব্য করিয়াছেন, তা অধকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। ঐশ্বর্য সম্পদ লাভের সামর্থ্য পিতেশ্বর তিনি আমাদেরকে দেবেন। আমরা যদি পিতেশ্বরে আমরা স্মরণে আমরা মনে আমরা রাখি পিতেশ্বরকে এবং নম্রতা ভাবে থাকি, ঈশ্বর তিনি আমাদের জীবনে সফলতা তিনি দান করেন, আমরা দেখতে পারি। এবং আমাদেরকে ঈশ্বরের যে জ্ঞান বুদ্ধি যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞা আমাদেরকে সবসময় কিন্তু চাইতে হবে, কারণ জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। তাই সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আমরা কিন্তু ঈশ্বর থেকে আমাদেরকে নেওয়ার প্রয়োজন আছে। তাই ঈশ্বরের কাছে আমাদেরকে সে বিষয়ে মনে রাখতে হবে যে এই জ্ঞান বুদ্ধি, ঈশ্বরের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা যদি আমরা পাই, জীবনে আমরা সফলতা আমরা হতে পারি। এতে উপদেশ 9:10 কথা বলছেন, সদপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয় জ্ঞানই বিবেচনা। আমেন। হালেলুয়া। আমাদের সদপ্রভুকে যদি আমরা ভয় করি, ওইটাই বলছে আমাদের প্রজ্ঞার আরম্ভ। পিতেশ্বর থেকে আমরা জ্ঞান প্রজ্ঞার আমরা পেতে পারি যখন আমরা সদপ্রভুকে ভয় করি, এবং পবিত্রতম বিষয়ক জ্ঞানই সুবিবেচনা। আমরা সুবিবেচনা সুসিদ্ধান্ত যদি আমরা পাই, সেটা হলো কিন্তু ঈশ্বর থেকে যে জ্ঞান আমরা পেয়েছি, হ্যাঁ, তা থেকে সেই পবিত্র জ্ঞান সুবিবেচনা আমরা পেয়ে থাকি এবং সিদ্ধান্ত আমরা পেয়ে থাকি। সেই মধ্যে দিয়ে কিন্তু আমরা জীবনে আমরা সফলতা আমরা পেতে পারি। তাই আসুন সকল ঈশ্বর সন্তানেরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হলো, সেই বিষয়গুলি আমরা মনে রাখার চেষ্টা করি। ঈশ্বর দাবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয়।